নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশ থেকে এমডি বাবু কমেন্টস করেছে, দাদা আমি একবারই পুঁজি লাগাতে পারবো, এরপরে আমার কাছে আর টাকা থাকবে না। এমন কোন বিজনেস আইডিয়া বলুন যেটা একবার পুঁজি লাগিয়ে করা সম্ভব। তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্লাস্টিক রিসাইকেলের বিজনেসের উপরে, কিন্তু ওটা করতে গেলে আসলে অনেক টাকার দরকার, মানে 17 থেকে 18 লাখ টাকা হলে প্লাস্টিক রিসাইকেলিং বিজনেসটি করা যায়। কিন্তু আজকে যে বিজনেস আইডিয়াটা দিতে যাচ্ছি সেটা আপনাকে লাখ টাকা না, মাত্র 8,500 টাকা হলে আপনি শুরু করতে পারবেন। সেটা আপনি ঘরে বসেও করতে পারবেন বা ঘরের মহিলারও এই কাজটি খুব সহজে করতে পারবেন। এটা হলো ভেলভেট পেন্সিল মেকিং বিজনেস। এটা বানাতে গেলে মাত্র 8,000 টাকার একটি মেশিন লাগে। মোটামুটি যদি কন্টিনিউ 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন কাজ করা যায় আর জিনিসটা যদি ঠিকঠাক মতো সেল করা যায়, তাহলে মাসে লাখ টাকার উপরে ইনকাম করা যায় মাত্র 8,000 টাকার মেশিন দিয়ে। বাজার হয়তো আপনি দেখেই থাকবেন, রং বেরঙের পেন্সিল দেখা যায়, ভেলভেট পেন্সিল, যেটা সাধারণত 10 টাকা 12 টাকা 15 টাকা করে বিক্রি হয়। কিন্তু এটা বানাতে খরচা হয় মাত্র 3 টাকা 2.5 টাকা থেকে 3 টাকা খরচা হয়, আর এটা হোলসেল রেটেই বিক্রি হয় 5 টাকায়। তো আপনি বুঝতে পারছেন প্রতিটা পেন্সিলে 2 টাকা করে লাভ। সবচেয়ে বড় কথা, এটা এখনো পর্যন্ত কোনো প্রতিযোগিতা নাই, মানে এই বিজনেসটা অনেক কম লোকে করে, সেহেতু আপনার এই বিজনেসটা করার স্কোপটা খুব বেশি থাকে। তো আপনি যদি বিজনেসটি করতে ইচ্ছুক হন আর জানতে চান এ টু জেড, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো চলুন শুরু করা যায়। এখানে আপনি 3 প্রকারের মেশিন পাবেন। সাধারণত এটা 8,500 টাকা দামের মেশিন, আর এর সাথে আপনি যদি এর থেকে ভালো মেশিন নিতে চান তাহলে আমি অন্য 2টো মেশিন দেখাচ্ছি, সেগুলো হলো এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা 11,500 টাকা দামের মেশিন, আর সব থেকে এর থেকেও একটা ভালো মেশিন পাবেন যেটা 13,500 টাকা পড়বে। তো আপনি যে কোনো একটি মেশিন নিয়ে মাত্র 8,000 টাকার মেশিনও যে কাজ করবে আপনার এই মেশিনটাও সেই কাজ করবে, যে কোনো মেশিনতে শুরু করতে পারেন। এর সিস্টেম হচ্ছে এটা যে পেন্সিলগুলো এভাবে গামের ভিতরে বা আঠার ভিতরে ভিজে নিতে হবে, নেওয়ার পরে সিম্পলি মেশিনের ভিতরে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এর ভিতরে ভেলভেট কালার পাউডার থাকে, সেটা এর ভিতরে ভালো করে মিশিয়ে দেবে বা এই কালারটা আঠার সাথে ভালো করে মিশিয়ে দেবে। এর জন্য আপনাকে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে, 30 সেকেন্ডে 4-4টি করে পেন্সিল তৈরি হয়ে যাবে। তো এটা খুবই সহজ ব্যাপার। তো এই প্রসেসিংটা আপনি যে কোনো মেশিন দিয়ে 4-4টি করে করতে পারবেন, 8,000 টাকার মেশিনও বা 13,000 টাকার মেশিন। এটাকে আপনাকে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি অন্য একটি মেশিন দেখাচ্ছি। এই মেশিনটা ওই মোটামুটি 30 সেকেন্ড লাগবে আপনাকে 4টে করে পেন্সিল কালার করার জন্য, আর কালার করার পরে আপনাকে 10 থেকে 15 মিনিট শুকানোর জন্য রেখে দিতে হবে বাইরে। এই কাজটা খুবই সহজ, আর যে কোনো কালার আপনি খুব সহজে এই মেশিন দিয়ে করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এরকম নর্মাল একটি মিটার দেওয়া থাকবে আর একটা সুইচ দেওয়া থাকবে নর্মাল, আর আপনার পেন্সিলটা তৈরি হয়ে যাবে। শুধু আপনি নয়, পরিবারের মহিলারাও এই বিজনেসটি খুব সহজে করতে পারে, মানে তৈরির বিজনেসটি খুব সহজে করতে পারবে, আপনার হাত লাগানোর দরকার হবে না। আপনি এখানে দেখতে পাচ্ছেন মহিলারা কত রং বিরঙের বা কত কালারের পেন্সিল এখানে বানাচ্ছে, এ একটা কালার। বেশিরভাগ মহিলারাই বাড়িতে বসে কাজ করে, পুরুষরা সেল দেওয়ার কাজটা করে দেয়। আপনি যে কোনো কালারই বানাতে যান না কেন, মোটামুটি আপনার একই রকম খরচা আসবে। তো ছাপানোর পরে আপনি আপনার ব্র্যান্ড নেমটা ছাপাতেও পারেন বা নাও ছাপাতে পারেন। যেহেতু এই মেশিনটা অনেক কম টাকায় পাওয়া যায়, মাত্র 8,000-8,500 টাকা পাওয়া যায়, সেহেতু যারা একটা মেশিন দিয়ে শুরু করছে পরবর্তী দেখা যায় 1-2 মাসের ভিতরে তারা অনেকগুলো মেশিন কিনে আবার এই বিজনেসটা বড় করে করা শুরু করে, কারণ এই বিজনেসটা তো অনেক লাভ আছে আর এর চাহিদাও বেশি, লসের সম্ভাবনাও কম। আর এই মেশিন বা র মেটেরিয়ালের জিনিসগুলো চলুন আপনাকে দেখিয়ে দিই। এটা ইন্ডিয়া মার্ট থেকে আপনাকে দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন 8,500 টাকার মেশিন বা 8,000 টাকার মেশিন, এখানে আপনি 8,000 টাকা দামের মেশিনও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন, এখানে মাত্র 8,000 টাকা দামের মেশিন। মেশিনটা তো আপনি দেখে নিয়েছেন ওয়েবসাইটে, এখন চলুন র মেটেরিয়ালটা আপনি দেখে নেন। এখানে যে গামটা মানে হাঁটাটা ইউজ করা হয় সেটা মাত্র 55 টাকা কেজিতে পড়ে, আর এর সাথে আপনার যে কালারটা ব্যবহার আছে সেটা 250 টাকা কেজি, আর এখানে যে পেন্সিলটা র মেটেরিয়ালটা কিনবেন আপনি মাত্র 65 পয়সা পিস পড়ে। সব মিলিয়েই আপনাকে 2.5 থেকে 3 টাকা একটা পেন্সিল বানাতে খরচ হয়, কিন্তু এই পেন্সিলটাই হোলসেলে 5 টাকায় বিক্রি হয়, আর রিটেলের দোকানে যদি বিক্রি করতে তাহলে 20 টাকা বিক্রি করতে পারে। তো বন্ধুরা দেখে নিয়েছেন এটা কিভাবে কাজ করে আর এটা কত টাকার ভিতরে পাওয়া যায় সেটা আমি প্রুফ দিয়ে দিয়েছি।
আর বিক্রির জন্য সাধারণত আপনি হোলসেলার বা ডিলারের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি একটু বেশি লাভে বিক্রি করতে চান তাহলে যে রিটেলার দোকানগুলো আছে, যেরকম বইয়ের দোকান, কলমের দোকান, বর্তমান সময়ে তো মুদিখানার দোকানগুলো তো পেন্সিল পেন এগুলো থাকে, তো ওদের সাথে গিয়ে যদি আপনি কথা বলে বিক্রি করেন তাহলে 5 টাকার বেশি আপনি বিক্রি করতে পারবেন। যেহেতু এই বিজনেসটি খুবই কম টাকা দিয়ে শুরু করা যায়, এর জন্য কোনো লাইসেন্সের দরকার হয় না বা অন্য জোর ঝামেলা নাই অন্যান্য বিজনেসের মতো। তো আপনি যদি শুরু করতে চান অন্যান্য বিজনেস থেকে খুব সহজে বিজনেসটি আপনি শুরু করতে পারেন। তো আরও যদি কিছু জানতে চান এই বিজনেসটি সম্পর্কে তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো। আর এই বিজনেস আইডিয়াটা অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা নিতান্তই কম টাকায় কোনো ভালো বিজনেস আইডিয়া করছে। আর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।